এক নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়, সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদের চেয়েছে। তো আমরা মূল সংখ্যাটা প্রথম বের করে নেব, তারপরে দেখো এটা ইজিও প্রসেস আছে আর একটু লেন্দিও প্রসেস আছে, আমি মূল বিষয়টা দেখিয়ে দিচ্ছি তারপরে কিভাবে শর্টে করায় সেটাও দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার? তো এখানে বলছে একটা সংখ্যা ছিল যেটাকে ভাগ করেছে, মানে সেই সংখ্যাটা কি আছে, তবে অবশ্যই কি ভাজ্য তবে ছিল সংখ্যাটা, ঠিক না? আর ভাজ্য বের করার নিয়মটা আমাদের কি, ভাজক, ভাজক কি আছে আমাদের এখানে আছে, ঠিক না? ভাজক ইন্টু ভাগফল প্লাস আমাদের কি ভাগশেষ, ক্লিয়ার? তো এখানে আমাদের ভাজক কত এটা ছিল, আর ভাগফল আমাদের এটা ছিল, প্লাস আমাদের ভাগশেষ কত, 0। তো আমরা কি পাচ্ছি এখান থেকে, ভাজ্য সংখ্যাটা পাচ্ছি। আর এ কি করেছিল, এই ভাজ্যটাকে ভাগ করেছিল তখন ভাগফল এটা পেয়েছিল, ক্লিয়ার? এবার আমাদের এই ভাজ্যটা যদি পেয়ে যায়, এই ভাজ্যটা পাই, তো এটা দিয়ে ভাগ করতে বলছে, তো এই সংখ্যাটাকে বলছে এটাকে যদি আমি গুণ করি আর 0 যোগ করি, তো আমাদের কত হয়ে যাবে, 18,292, ঠিক? 0 যোগ করলে তো 0 কিছু হয় না। এবার এটাকে আমরা কি করবো, 67 দ্বারা ভাগ করতে বলছে এই সংখ্যাটাকে, আর ভাগশেষ কত হবে এটা আমাদের চাইছে, ক্লিয়ার? তো চলো আমরা এটা দিয়ে ভাগ করি, আমি বসিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি যেভাবে ভাগ করা হয়। তো আমি যদি এখানে বসাই, জায়গা তো ছোট হয়ে যাবে, ঠিক না? তো চলো কতবারে চলে যাবে, 2 বারে চলে যাবে, 7 কে 7 কত, 14, আর ছকে ছ কত, 12, 12 একে 13, ঠিক, ক্লিয়ার? 12 থেকে যদি আমাদের 4 বাদ হয় তো কত, 8, 1 চলে আসলো, মানে 4, এদিকে 9, ঠিক? এবার কত দিয়ে চলে যাবে আমাদের, তো 8, 7 বারে চলে যাবে, ঠিক? 7 সাথে কত, 49, 49-এর 9, আর 7 6-এ 42, 42, 42 আর 4-এ আমাদের কত হয়ে যায়, 46 হয়ে যায়। যদি বাদ করি তো 9 9, তো আচ্ছা এখানে লিখেছি 9 9, তো 0 হয়ে যাবে। 8 থেকে যদি 6 বাদ হয় তো কত, 2, আর এদিকে 2 নামবে, মানে 202, ক্লিয়ার? এবার কতবারে চলে যাবে আমাদের, এটা আশা করি 3 7-এ 21, আচ্ছা 3 বারে চলে যাবে, 3 7-এ 21-এর 1, আর 6 6-এ 12, 3 6-এ 18, হাত হাতের 2 মানে 20। তো যদি আমি বাদ করি 2 থেকে 1 কে, তো কত বাঁচবে, 1 বাঁচবে। তো ভাগ শেষ আমরা কি পেলাম, 1 পেলাম। তো এখানে উত্তর আমাদের বি নম্বর, রাইট? এটা তো গেল একভাবে একদম মূল কনসেপ্টটা এটা, ঠিক? আর যদি এই টাইপের অঙ্ক দেখো, জাস্ট কিছু না, ভাগ ফলটাকে ভাগ করে দেবা এই সংখ্যাটা দিয়ে, যদি ভাগ ফলটাকে ভাগ করে দেখবা এই সংখ্যাটা দিয়ে, তো ভাগশেষ 1 থাকবে, ঠিক? তো এভাবে করে শর্টে করতে পারো। আগে পরবর্তীতে এই টাইপের অঙ্ক আরো দেখেছি আছে, তো দেখো ওগুলো আমি বুঝিয়ে দিচ্ছি এভাবে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত। তো দেখো ভাজ্য বের করার জন্য আমরা কি করব, ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক ইন্টু কি ভাগফল, আর জানি কি ভাগশেষ, প্লাস আমাদের কি ভাগ শেষ। এখানে দেখো আমাদের ভাগফল কত বলেছে, 16, 16 বসে দাও। এবার এখানে বলছিল ভাজক, এই যে ভাজক যেটা আছে, ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, মানে এটার কি হবে, 25 গুণ হবে, 25 ইন্টু তবে 16 হয়ে যাবে। দেখো এটার 25 গুণ হয়ে গেছে, 16 16 যদি কাটা যায় তো আবার কত, 25, মানে 25 গুণ, আর এটা কত, ইন্টু, তো ইন্টু, ক্লিয়ার? এবার আর একটা কন্ডিশন বলেছিল, ভাজক ভাগশেষের 5 গুণ, এটার কি হবে, 5 গুণ হবে এই সংখ্যাটা। তো কিভাবে হবে 5 গুণ, 5 ভাগশেষ আমি যদি 5 বসাই আর যদি 16 বসাই এখানে, দেখো 16 16 যদি কাটা যায়, 5 5-এ কত, 25, মানে 5 গুণ আছে এটা, তো আমরা স্যাটিসফাই করাতে পেরেছি। এবার দেখো 25 25-এ যদি 16 বার পড়ি তো কত আমাদের, 400, আর এদিকে আমাদের কত, 16, আর এদিকে 5 16 তো কত, 80, 16 16 16 4 বার পড়লে কত, 64, প্লাস আমাদের কত, 80, যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা 6480, কোথায় অপশন রয়েছে, এটা বি নম্বর, রাইট? তবে ভাজ্য কত পেলাম, 6480 পেলাম। যদি না বুঝতে পারো তো আর একবার দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2 পূর্ণ 1/5 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত। তো দেখো ভাজ্য, ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক ইন্টু আমাদের কি ভাগফল,
প্লাস আমাদের কি ভাগশেষ। আর যাদের যাদের এইটা মনে থাকে না, তো দেখে নাও এখানে আমি যখন এটাকে আমি মিশ্র থেকে অপরিকৃতিতে নিয়ে যাব, তো দেখো গুণ করলাম প্লাস যোগ করলাম, এটাকেই করানো হয় ঠিক না। এখানে তো কত 10 আর 1 এ যোগ হলে কত 11 বাই কত 5, ক্লিয়ার। এবার এটা দেখো এটা ভাগফল ছিল, এটা ভাজক ছিল, আর এটা ভাগশেষ ছিল, ক্লিয়ার। এটাই করানো হচ্ছিল এখানে, ক্লিয়ার। এটা যাদের মনে না থাকে তো এই মিশ্র থেকে মনে রাখার চেষ্টা করবো। এবার কন্ডিশন হলো আমাদের কি বলছিল, ভাগফল 20 বলেছিল। এবার আর কন্ডিশন ছিল ভাগফল ভাগশেষের কত 4 গুণ, এখানে যে সংখ্যাটা হোক না কেন এর কত 4 গুণ হবে। তো এমন কোন সংখ্যা আছে এখানে যেটা এর 4 গুণ হবে? তো অবশ্যই 5 হবে। তবে তো কি হবে, এর 4 গুণ হয়ে গেছে, দেখো 5 4 কত 20, তো 4 গুণ হয়ে গেছে, ক্লিয়ার। এবার আমাদের বলছিল ভাজক ভাগশেষের এত গুণ, এটার গুণ। তো একটা কন্ডিশন মনে রাখো, এত গুণ আমি যদি বের করতে যাই তো জাস্ট এর 5 দিয়ে করো, তো 5 5 কাটা গেলে কত, এটা 11। তো এটা এর কত গুণ, এত গুণ, 2 পূর্ণ 1/5 গুণ, ক্লিয়ার। এটা ইনটু ছিল, এইটুকুই যদি করে দাও তো হয়ে যাবে। 11 আর যদি 20তে আমাদের গুণ হয় তো কত, 220 প্লাস আমাদের কত 5, আর যদি যোগ হয় তো কত, 225। আশা করি ক্লিয়ার হচ্ছে, যদি না হয় তো আরেকবার রিপিট করবা, রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি, দুই নম্বরে একটা রাইট। চলো আমরা নেক্সট দেখি, ভাজ্য আমরা কত পেলাম, 225 পেলাম। চলো 4 নম্বর অঙ্ক দেখো, আমাদের বলতে কি চাইছে, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো দেখো এটা ছোট সংখ্যা আছে, আমরা 15কে দিয়ে মতোই যদি ভাগ করি, আর কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে আমরা ইজি থেকে পেতে পারি, কিন্তু আমি এই 3 সংখ্যা যদি 6 সংখ্যা থাকতো তখন কিভাবে পাওয়া সেটাও আমি এখান থেকে বলে দিচ্ছি। কিভাবে দেখো, 15টাকে একটু ভেঙে দাও, ভাঙলে কি হবে, 3 5 15 পাচ্ছে। এবার দেখো আমার প্রথমটা, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবটাকে যোগ করে যোগ ফলটা যদি 3 দিয়ে ভাগ যায় 3 দ্বারা বিভাজ্য। 2 আর 3 কত, 5 5 আর 1 কত, 6। 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি সম্পূর্ণরূপে ভাগ যায়, তো আমি বলতে পারি 3 দ্বারা এই সংখ্যাটা এমতই বিভাজ্য আছে। এবার 5 দিয়ে আমরা দেখবো, আর কত বিয়োগ করতে হচ্ছে, 5 দিয়ে আমরা বেরিয়ে যাবে। 4 5 কত, 20, তো বাঁচলো কত, 31। এবার যদি 5 কে 5 পড়ি তো কতবার 31 আসছে, বা 31 এর কাছে যেতে পারি। 5 6 কত, 30, 5 6 যদি 30 হয় তো 1 বাঁচবে ঠিক না, মানে ভাগশেষ 1 বাঁচবে, মানে 1 বিয়োগ করলে তবে এটা সম্পূর্ণরূপে 5 এর দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, কিন্তু আমাদের দেখো 1 অপশনে নাই। তো এবার 31 থেকে কত বাদ করবো যেটা 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তো 31 থেকে দেখো একটা সংখ্যা আছে 6, 6 যদি আমি বাদ করি তো কত বাঁচবে, 25 বাঁচবে, আর 5 5 কত হয়ে যায়, 25 হয়, ক্লিয়ার। তো তো এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে, তো আমরা বলতে পারি এ নম্বর রাইট, 6 যদি বিয়োগ করি সংখ্যাটা থেকে তো বলতে পারি 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, ঠিক, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 5 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তো দেখো এটা কিভাবে করবা, যখন 1 থেকে বলবে 200 পর্যন্ত, বা 1 থেকে 300 পর্যন্ত, 1 থেকে 400 পর্যন্ত, এরকম যদি বলে তো জাস্ট শুধু আমরা এই 200টাকে ভাগ করতে হবে, ঠিক। তো 9 কে 9 কত, 18, কত, 2 বারে বাঁচলো কত আমাদের, 2, এদিকে আবার 9 কে 9 18, ঠিক, আবার 2, তো আমাদের কত হলো 22। এই যে ভাগফল যেটা পেলাম, এতটাই সংখ্যা আমাদের 9 দ্বারা এখানে বিভাজ্য হবে, নট মানে 22টা সংখ্যা এমন পাবো 1 থেকে 200 মধ্যে যেটা কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তো অপশন আমাদের কোথায় রয়েছে, 2 নম্বর রয়েছে, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, এবার যদি এখানে বলতো 40 থেকে বা 20 থেকে বলতো, তো আবার আমরা 9 কে 9, এখানে যদি 20 থেকে বলতো তো আবার 9 কে 9 18 ভাগ একে ই করতাম, তো এখানে কত পেতাম আমরা, 2 পেতাম, তখন এখান থেকে কিন্তু বাদ হতো, কিন্তু আমরা 1 থেকে বলছে, সেহেতু আমাদের এগুলো করার দরকার পড়লো না। চলো নেক্সট দেখি, 6 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলছে, 1000 থেকে 5000 মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তো দেখে নাও এটা আমাদের কিভাবে করব, 1 থেকে আমরা প্রথম 1000 মধ্যে যাব, ঠিক। এবার যদি আমি একে ভাগ করি 225 দিয়ে, কটা সংখ্যা পাচ্ছি এখানে বের করবো, তো কত বারে চলে যাবে এটা, 4 বারে কত হয়ে যায়, এটা 900 হয়ে যায়, ঠিক। তো কত ভাগশেষ, 100, এটার দরকার পড়ে না। তো আমি বলতে পারি 1000-এ, 1 থেকে 1000 মধ্যে 4টা সংখ্যা এমন আছে যেটা 225 দ্বারা ভাগ করা যায়। এবার দেখো 1 থেকেই যাচ্ছিল আর একটাকে 5000, ঠিক, 5000-কে 225 দিয়ে যদি ভাগ করি তো কটা সংখ্যা পাচ্ছি এটা বের করব। তো কতবার চলে যাবে এটা, 2 বারে চলে যাবে, কত, 450, নামলো কত, 0,
পাঁচ, ঠিক এদিকে আবার একটা জিরো নামে, দেখো হাতের এক চলে আসলে পাঁচ পাঁচে জিরো হয়ে যাবে, আমি বসালাম আবার কত দুইবারে চলে যাবে, ঠিক। তো কটা পেলাম আমরা, বাইশটা সংখ্যা পেলাম, এক থেকে পাচ্ছি কটা, পাঁচশোর মধ্যে, এই 5500 কেন বলছি, 5000-এর মধ্যে 22টা সংখ্যা পাচ্ছি এক থেকে। কিন্তু এবার এখানে মাঝখানে আমাদের বলেছিল কিন্তু 1000 থেকে 5000, তো এই সংখ্যাটা বাদ যদি দিয়ে দিই তো আমরা কি 1000 থেকে 5000-এর মধ্যে পেয়ে যাব, সেই জন্য এখানে বাদ হয়। আমি একটু জাস্ট ছবি দিয়ে দেখালাম, তোমাদের ছবি টবি করার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে ইজি থেকে বের করবা, ঠিক না। তো কত 18টা সংখ্যা আছে, তবে আশা করি ক্লিয়ার হয়েছে এ নম্বর এক। চলো নেক্সট, 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 50 থেকে 300-এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, তো দেখে নাও এটা অঙ্ক আমরা কি করব। তার আগে দেখো এই দুটোকে গুণ করে নাও, গুণ করলে কত 6 হবে, আর 6 একটা এমন সংখ্যা 2 দিয়েও ভাগ করা যায় আর 3 দিয়েও ভাগ করা যায়, সেই জন্য আমরা কি করবো 6 দ্বারা ভাগ করবো এদেরকে। তো দেখে নাও এখানে এক থেকে যদি আমি বলি 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 6 দ্বারা ভাগ করা যায়, তো 6 8-এ কত হয়ে যায় 48, ক্লিয়ার, বাঁচলো কত 2। তা আমি বলতে পারি এক থেকে 50-এর মধ্যে 8টা এমন সংখ্যা আছে যেটা 6 দ্বারা বিভাজ্য ভাগ করা যায়। এবার দেখো আমাদের এক থেকে যাচ্ছে, কিন্তু এবার এক থেকে 300-এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা রয়েছে, তো এখানে যদি ভাগ করি 5 6-এ কত 30, 5 নামলো কত 0, এই 0টা ওপরে। তা আমি বলতে পারি এই এক থেকে, একটু ভালো করে ক্লিয়ার করে নাও, এক থেকে 300-এর মধ্যে 50টা সংখ্যা আছে যেটা 6 দ্বারা বিভাজ্য, ক্লিয়ার। তো এর মাঝখানে আমাদের একটা আরো আসলে এক থেকে 50-এর মধ্যে 8টা সংখ্যা, এই 8টা সংখ্যাকে যদি আমি এখান থেকে বাদ করে দিই, কেটে দিই, বাদ করি, তো আমরা কত পাবো, এখানে বলেছিল 50 থেকে 300, তো আমরাও পাবো 50 থেকে 300 মধ্যে এই 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, ঠিক। তো এই 50 থেকে এটা আমি দেখো ছবি দিয়ে বুঝালাম, তোমাদের মাইন্ডসেট হয়ে গেলে এই ছবি টবির দরকার নেই, 8-কে বিয়োগ করে দাও, 8-কে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে আমাদের, এই 50টা থেকে 8 বাদ করছি এই 8টাকে, তো কত হয়ে যাবে 42, মানে 42টা এমন সংখ্যা পাচ্ছি আমরা 6 দ্বারা বিভাজ্য যেটা 50 থেকে 300-এর মধ্যে আছে, এটা ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে ডি নম্বর। চলো নেক্সট, 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তো যোগ করতে বলছে, চলো এটা দিয়ে জাস্ট ভাগ করে দাও, ঠিক। যদি ভাগ করে দাও কত 45 45, দুইবারে কত 90, নামলো কত 10, এদিকে 0, তো আবার কত 90 দুইবারে, তো কত 10, 10-এর সাথে কত যোগ করব যেটা 45 দ্বারা বিভাজ্য হবে, তো 35 যদি আমি যোগ করি তো বিভাজ্য হবে, দেখো 35 35 যোগ করলে কত 45 হয়ে যাচ্ছে, ঠিক না, একবারে বিভাজ্য হয়ে যেত, তো এখানে এ নম্বর রাইট, কত যোগ করতে হবে 35 যোগ করতে হবে, আচ্ছা ক্লিয়ার। চলো নেক্সট, 9 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 279 দ্বারা বিভাজ্য আছে, তো দেখো কোন সংখ্যাটা আছে, 279-কে যদি আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করি, 5 অঙ্কের বৃহত্তম বলতে 5টা 9, ঠিক, এটা ভাগ করলে কত দিয়ে চলে যাবে, যদি 4 দিয়ে দিই 4-কে 4 কত 8, তো এটা ডবল হলে বেশি হয়ে যাবে, ঠিক না, তো 3 দিয়ে যাবে, 3 9 কত 27 27-এর 7, 3 9 27 27-এর 7, 3-7 21 21, আর 2-এ কত 23, আর 3-3 6 6-2 8, ঠিক, 9 থেকে 7 বাদ কত 2, আর 9 থেকে 3 বাদ কত আমাদের 6, আর 9 থেকে 8 বাদ হলে কত 1, এদিক থেকে 9 নামলো, তো 1 837 আছে, 837-কে ডবল যদি করি তো 8 কাটে 16 হচ্ছে, তো বেশি হয়ে যাবে, তো 3 ডবল হতে তো 6 বারে যেত যদি ডবল করতাম, তো তো অবশ্যই 5 বারে যাবে, তুমি 5 5 9 কত 45 45-এর 5, আর 5 সাথে 35 35-4-এ আমাদের কত 45 হাতের, তো 39, 5 5 5 10 10, আর হাত থাকে 3, কারণ 39 হয়েছিল, তো কত 13, 9 থেকে 5 বার তো কত আমাদের 4, এটা নিজের মতো করে যত তাড়াতাড়ি করতে পারো ফার্স্ট, ঠিক না, তো 12 থেকে আমাদের যদি 9 বাদ হতে কত 3, আর 1 চলে আসলো, 6 থেকে যদি 4 বাদ হতে 2, ঠিক, এদিকে 9, এবার কত যাবে, এটাকে যদি 3 বার দিতাম 8 কাটে 16, 3 8-এ 24 হতো, তো বেশি হয়ে যাবে 3 বার দিলে, মানে 3 বার দেওয়া মানে কি 3-3-9 বারে দেওয়া, 9 দিয়ে, তো 9 দিয়ে অবশ্যই যাবে না, বেশি হয়ে যাবে, তো 8 দিয়ে দেখি একবার, ঠিক না, 8 9 কত 72 72-এর 2, আর 7-8-ই কত 56 56, আর 56, আর 7-এ আমাদের কত হয়ে যায় 63 63-এর 3 হয়ে যাবে, আর 8 কাটে 16 16, আর 6-এ আমাদের হাতের
কত হয়ে যাবে, 22। ঠিক, তো লিখে দেবে এটা 22। এটা এবার বাদ কর, 9 থেকে যদি আমাদের 2 বাদ হয় কত, 7, 4 থেকে 3 বাদ 1, আর 3 থেকে 2 বাদ কত, 1। এই সংখ্যাটা তো বেশি আছে, এই সংখ্যা 279 দ্বারা বিভাজ্য হতো যদি এটা, এই সংখ্যাটা যদি না থাকতো 117। তো 117 কে জাস্ট কি করো, এই পাঁচ অঙ্কের বৃহত্তম, পাঁচ অঙ্কের সংখ্যাটা যেটা আছে বৃহত্তম, সেখান থেকে বাদ করে দাও। ক্লিয়ার? যদি বাদ করে দাও তো দেখো, 8 থেকে যদি 7 বাদ হলে কত, 2, 8, 8 আর 9, 9। এই সংখ্যাটা হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 279 দ্বারা বিভাজ্য। কোথায় আছে? বি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার, যদি না ক্লিয়ার হয় আরেকবার দেখবো। চলো নেক্সট, 10 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 476 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো দেখে নাও এটা আমরা কিভাবে করি। তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 4টা 0, এটা হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক, এবার একে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 476 দ্বারা বিভাজ্য, তো তো দেখো এটাকে আমি যদি ভাগ করি তো কত দিয়ে চলে যাবে, 2 দিয়ে চলে যাবে। ছকে ছ কত, 12, 12 কত 2, 7 কত 14, 14 আর 1 কত 15, আর 4 কে 4 কত 8, 8 একে হাতের 1 9। তো 8 থেকে যদি 10 থেকে আমাদের যদি কত 2 বাদ হয় তো কত, 8, 1 চলে আসলো। 10 থেকে আমাদের 6 বাদ তো কত, 4, 1 চলে আসলো। 10, 10 তো 0, আর 1 হাতের চলে আসবে, আবার ওটাও 0 হয়ে যাবে। ঠিক না, এখানে 0 নামবে। তো একটা জিনিস ধ্যান রাখো, যদি আমি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোনো কিছু বিয়োগ করি সেটা 4 অঙ্কের হয়, তো এখানে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক না, যোগ করার জন্য যোগ করতে হয়, সেই জন্য এটাকে আমরা 2 বারে নিব, কারণ একবারে তো চলে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে ডবল নিব। ডবল নিলে কত, 952 হয়েছিল। ঠিক, এবার এই নিলাম, এই যদি 952 পর্যন্ত থাকতো এই 480টা, তা আমরা বলতাম 476 দ্বারা বিভাজ্য হতো সংখ্যাটা। ক্লিয়ার না? কিন্তু আমাদের নাই, তো এখান থেকে যদি আমি এটাকে বাদ করি 480টাকে, তো দেখো কত, 2 আর 15 থেকে 8 বাদ হলে কত, 7, 1 চলে আসলো। 9 থেকে যদি আমাদের 5 বাদ হতো কত, 4। এই 472 যদি এই সংখ্যাটাতে যোগ থাকতো, তো আমরা বলতাম 476 দ্বারা বিভাজ্য হতো, আর যেটা পাঁচ অঙ্কের সংখ্যা থাকতো। ঠিক না, তো জাস্ট এটাকে যোগ করে দাও। যোগ করলে কত, 2, 7, 4, 0 আর 1। এই অপশনটা কোথায় রয়েছে, যেটা 476 দ্বারা বিভাজ্য আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এটা পাঁচ অঙ্কের সবচেয়ে ছোট, যেটা 476 দ্বারা বিভাজ্য, এখানে বি নম্বর, রাইট। আচ্ছা, বি নম্বর না, সরি, বি নম্বর কেন বলছি, ডি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 11 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটি ঠিক পূর্ববর্তী, দেখো পূর্ববর্তী আর পরবর্তী, পরবর্তী না পূর্ববর্তী, কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো প্রথম এটাই বুঝে নাও, 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো পরপর সংখ্যাগুলোকে যোগ করে যোগফল। তো আমি যদি যোগ করি, 2 আর 3 কত, 5, আর 5 কত, 10। ঠিক, এবার দেখো বাকি কি ছেড়ে দেয়, 4 আর 1 থেকে যাবে, এটাও পর পর নিচে থেকে। ঠিক না, তো 1 আর 4 কত, 5। যদি বিয়োগ করি তো বিয়োগ ফলটা 0 বা 11 আসতে হবে, তো আমরা বুঝবো 11 দ্বারা স্যাটিসফাই, মানে 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? কিন্তু এখানে আমরা যদি বিয়োগ করি তো 5 আসে, 11 দ্বারা এটা, এই সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য নয়। এবার আমাদের বলেছিল পূর্ববর্তী, তো আমরা কি করব, এই যে 2, 3 আর 5 হয়েছিল, ঠিক না, 5 তো মানে 10 হয়েছিল, এই 10টাকে আমি যদি 5 কমিয়ে দিই তো কত আসছে আমাদের, 5 আসছে এদিকের, -5। এবার যদি বিয়োগ করি তো আমাদের কত, 0। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কি 0 এসছে মানে 11 দ্বারা বিভাজ্য হবে, তো এখান থেকে কত কমেছে, 5। তো এই সংখ্যাটা থেকে যদি 5 কমায় তো আমরা বলতে পারি 11 দ্বারা বিভাজ্য। ঠিক না, যদি 5 বিয়োগ করো এখান থেকে, তবে বিয়োগ করলে কত হয়ে যাবে, 2, 1, 3, 4, 0 তবে। ক্লিয়ার? এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য আর পূর্ববর্তী সংখ্যা, সি নম্বর, রাইট। এখানে আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 12 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলতে চাইছে। একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটি ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আমাদের 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে কোনটা, তো সিম্পলি এটা বের করো, 17 দিয়ে একে ভাগ করতে চালু করো। এবার দেখো পূর্ববর্তী বলেনি কিন্তু পরবর্তী, পরেরটা, ঠিক না, এখানে যোগ করতে হবে। ঠিক, তো চলো দেখো, তো 17 কতবার চলে যাবে, একবার চলে যাবে, 17 একে 17 নামলো কত, 11 থেকে 7 বাদ হলো কত, 4, 1 চলে আসলো, এদিক থেকে নেমে যাবে 1। ঠিক না, এদিকে 5, তো 8 সুতরাং কত হয়ে যায়, 136 হয়। ঠিক না, 136 বসে দাও, 136 বা 15 থেকে 6 বাদ হলে কত, 9, আর হাতের 1, 4, 4, 0 হয়ে যাবে, এদিক থেকে কত নামবে, 2 নামবে। ক্লিয়ার?
এবার দেখো 17 17 কত, 5 17 তো কত হয়, 85। যদি 85 বসায় আর 12 থেকে যদি 5 বাদ হয় তো কত আমাদের 7, আর এদিক থেকে কত 9। এখানে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটাই আমাদের ই হবে। এবার দেখো আমরা পরবর্তী নিব, পিছনে নিব না, আগেরটা নিব। তো 5 17ই নিব, 5 17 কত 85, এর থেকে বেশি নিচ্ছি, ঠিক না? তো দেখো এর থেকে কতটা বেশি আছে, এই দুটোকে যদি আমি বিয়োগ করবো তো বুঝতে পারবো 6 বেশি আছে। তো আমি বলতে পারি এই 6 যদি এখানে এড করি তো 17 দ্বারা বিভাজ্য হবে সম্পূর্ণরূপে, আর যেটা পরবর্তী সংখ্যা হবে। ক্লিয়ার? তো 9 আর 6 কত আমাদের, 9 6 15, 15 কত 5, আর 2 1 3, 5 1 3, এই সংখ্যাটা হবে যেটা 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অনেক সময় জিজ্ঞেস করে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো, 6 হতো, ঠিক না? তো আমাদের এখানে এ নম্বর অপশনটা, এখান থেকে দুটো জানা হয়ে গেল। চলো আমরা নেক্সট দেখি 11 নম্বর অঙ্ক। দেখো আমাদের কি বলতে চাইছে, একটা সংখ্যা রয়েছে এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, ঠিক না? তো 11 দ্বারা বিভাজ্য, তার নিয়ম কি, পরপর সংখ্যাগুলো যোগ করে যোগফলকে বিয়োগ যদি করি, 0 আর 11 আছে তখন আমি বলি কি 11 দ্বারা বিভাজ্য, ঠিক না? তো পরপর আমরা যোগ করি, তো এদিক থেকে এটা, তো 2 আর 3 কত আমাদের, 5 পাচ্ছি, বিয়োগ 1 আর 5 কত, 6 পাচ্ছি। এটাকে যদি বিয়োগ করি আমরা তো -1 পাচ্ছি, ঠিক না? এটা কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য সংখ্যা নাই। এবার মাইনাস যে 1 পাচ্ছি, এই মাইনাসটাকে আমি যদি প্লাস, মাইনাসটাকে প্লাস বলছি, এই 6টাকে যদি আমি 1 বাদ করে দিই এই 6 থেকে, তো 5 হয়ে যাবে, আর 5 5 কত, 0 হয়ে যাবে। তো আমি বলতে পারি এই 6 থেকে 1 বাদ করতে হবে। তো এই সংখ্যাটা থেকে যদি 1 বাদ করে দিই আমরা, তো আমরা বলতে পারবো কি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক না? তো 5 থেকে যদি 1 বাদ হয় তো কত, 4 3 1 আর 2। এবার দেখো পরপর যোগ করে 5 হচ্ছে, আর এদিক থেকেও 5 হচ্ছে, মানে 5 5 আমাদের 11 দ্বারা বিভাজ্য, আর এর নিকটবর্তীও হচ্ছে। তো এই সংখ্যাটা কোথায় রয়েছে আমরা দেখব, এখানে আমাদের রয়েছে ডি নম্বর অপশানে। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 14 নম্বর অঙ্ক। দেখো আমাদের কি বলতে চাইছে, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে আমাদের, এটা চাইছে। তো এবার দেখো কোনো একটা বড় সংখ্যা ছিল যেটা আমরা 136 দ্বারা ভাগ করেছি, আর যেটা ভাগশেষ 36 থেকে। এবার আমাদের কথা হলো এই 17 দিয়ে যদি আমি 136কে ভাগ করি, সম্পূর্ণরূপে যদি ভাগ যায়, আর এই সংখ্যা যেই সংখ্যাটাকেই ভাগ করুক না কেন, 136, সেই সংখ্যাটা, এটা সংখ্যা সেই সেম রূপে ভাগ যেত তবে, ঠিক না? তো যদি আমি 17 দ্বারা ভাগ করি আগে, তো 8 17 কত হয়ে যায়, 136 হয়ে যায়, ঠিক? তো এটা সম্পূর্ণরূপে ভাগ যাওয়া মানে আগের যত বড়ই সংখ্যাকে 136 ভাগ করুক না কেন, সেটা এটাও দ্বারা সম্পূর্ণরূপে ভাগ গিয়েছিল। তো জাস্ট এখানে আমরা কি করবো, 17কে 136কেই ভাগ করতে হবে ভাগশেষ বের করার জন্য। 17 17 কত হয়ে যায়, 34 হয়ে যায়, ভাগশেষ কত বাঁচলো, 2 বারে, তো ভাগশেষ কত বাঁচলো আমাদের, 2 বাঁচলো, আর এখানে আমাদের ভাগশেষই চেয়েছিল, তো এখানে সি নম্বর রাইট হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 15 নম্বর অঙ্ক। দেখো আমাদের কি বলতে চাইছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। একটা কোনো সংখ্যা ছিল যেটা 119 দ্বারা ভাগ করেছি, তো 19 ছিল অবশিষ্ট, মানে ভাগশেষ ছিল। এবার বলছে 7 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত থাকবে ওটা বল, এটা আমাদের চেয়েছে বের করতে। আমরা দেখবো 119কেই ভাগ করে সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, 7 থেকে 7, আর বাঁচলো আমাদের কত, 4 এদিকে 9, 7 7 কত, 49, ঠিক? এটা সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, তো আমরা বলতে পারি এখানে যে সংখ্যাটা এটা সংখ্যা দিয়ে ভাগ করেছে সেটা সম্পূর্ণ এটা ভাগ যাচ্ছিল, আর বাঁচলো কত আমাদের, তবে 19। জাস্ট এই ক্ষেত্রে 19কেই ভাগ করে দাও 7 দিয়ে, 7 কে 7 কত, 14, বাঁচলো কত আমাদের, 5, 2 বারে গেছিল। তো এরও ভাগশেষ কত হবে, 119এর ভাগশেষ কত, 19, আর 7এর ভাগশেষ কত, 5, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 16 নম্বর অঙ্ক। দেখো আমাদের কি বলছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে, এটা আমাদের বলছে স্টার স্থানে কোন অঙ্ক। 3 দ্বারা বিভাজ্য, তার নিয়ম কি, সবটাকে যোগ করে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তা আমরা বলবো সেটা 3 দ্বারা বিভাজ্য। দেখো 7 আর 5 কত, 12, আর 7 5 কত, 12, 12 12 কত, 24, আমরা কত পেয়েছি, 24 পেয়েছি। 24কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তো সম্পূর্ণরূপে ভাগ যায়, ঠিক না? 3 8 24 8, সম্পূর্ণরূপে ভাগ যায়। তো এবার কথা হলো এটা তো এই মতোই 3 দ্বারা আমাদের ভাগ যাচ্ছে যোগ করে, কিন্তু আমাদের স্টার ছিল, স্টারটাকে তো যোগ করিনি, ঠিক না? এবার কোন সংখ্যাটা এখানে নিব যে আবার 3 দ্বারা ভাগ যাবে, 4 নিলে যাবে, 4 4 নিলে কত, 28, 3 দ্বারা ভাগ যায় না, 7 নিলে যাবে, যাবে না, 9 নিলে যাবে, কারণ 9টাও 3 দ্বারা বিভাজ্য, ঠিক না? তো 9 নিলে কত হয়ে যাবে, 33 পাবো, স্টারেরটাও যদি স্টারের স্থানে যে সংখ্যাটা বসবে সেটাকেও যদি যোগ করি, তো এবার যদি 3 দিয়ে ভাগ করি 11 পাচ্ছি। ক্লিয়ার? সি নম্বর রাইট হবে এখানে।
চলো আমরা নেক্সট দেখি। 17 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে, এই স্টারের স্থানে কোন অঙ্ক যদি বসায় সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। চার দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো লাস্টে শেষ সংখ্যাগুলো, শেষ দুটো সংখ্যা জিরো হবে অথবা শেষ দুটো সংখ্যা যাই থাকুক না কেন চার দ্বারা ভাগ যাবে, যদি যায় ওরকম তো আমরা বলতে পারি চার দ্বারা বিভাজ্য। এখানে আমাদের তিনটা করে সংখ্যা আর দুটো করে দিচ্ছে, যদি আমি বলি দুই বসায় এই লিস্টারের জায়গায়, দুই বসালে কত বাইশ, বাইশ, তো চার দ্বারা কি এই দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, বাইশটা চার পাঁচে কুড়ি হয়, সম্পূর্ণরূপে ভাগ যায় না, তো আমি বলতে পারি এই নম্বর অপশনটা হবে না। এবার বি নম্বর অপশনটা দেখি, জিরো বসিয়ে আমি যদি এখানে জিরো বসাই তো দুই আর জিরো মানে কত কুড়ি, কুড়িকে চার দ্বারা ভাগ যায়, চার পাঁচে কুড়ি সম্পূর্ণরূপে ভাগ যায়, তো একটা তো স্যাটিসফাই করে গেল। আমি দ্বিতীয়টা দেখি, চার বসিয়ে চার যদি বসায় এই জায়গাটাতে তো দুই আর চার মানে চব্বিশ, চার ছয়ে চব্বিশ, এটাও স্যাটিসফাই করে গেল, ঠিক না, সম্পূর্ণরূপে ভাগ চলে গেল। যদি আট বসায় দুই আর আট মানে কত আঠাশ, চার সাথে আঠাশ মানে এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, তো আমরা বলতে পারি এখানে বি নম্বর অপশানটা হবে যে জিরো হতে পারে, চারও হতে পারে বা আটও হতে পারে স্টারের স্থানে, তো চার দ্বারা বিভাজ্য হবে। আশা করি ক্লিয়ার, চলো আমরা নেক্সট দেখি। 18 নম্বর অঙ্ক আমাদের কি বলতে চাইছে দেখো, স্টার স্থানে কোন অঙ্ক বসালে, এই স্টারের জায়গায় কোন সংখ্যাটা যদি বসায় সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে এই সংখ্যাটা এই ছয়টাকে প্রথম ভেঙে নাও, ছয়টাকে যদি ভেঙে নাও তো ছয়কে আমরা কি কি পাচ্ছি, তিন দুয়ে ছয়, ঠিক না, একটা দুই পাবো একটা তিন পাবো, তো আমাদের ছয়। তো পুরো সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি তো লাস্টে দুই আছে, মানে দুই দ্বারা তো এটা বিভাজ্য আছেই আছে, তো আমরা দুইকে আর খুঁজতে হলো না, আমরা এবার তিনকে খুঁজতে হবে যে তিন দ্বারা বিভাজ্য আছে কিনা। তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সম্পূর্ণ সংখ্যাকে আমরা কি করবো যোগ করব, আর যোগ ফলটা যদি তিন দ্বারা ভাগ যায় তো আমরা বলতে পারবো তিন দ্বারা বিভাজ্য। তো চলো যোগ করে নাও, পাঁচ আর একে কত ছয়, ছয় আর তিনে আমাদের কত নয়, নয় আর দুয়ে কত এগারো, এগারো আর সাথে আমাদের হয়ে যায় আঠারো, আঠারো আর নয়ে আমাদের কত সাতাশ, ঠিক, আর দুয়ে কত উনত্রিশ, আর একটা কি আছে আমাদের স্টার আছে, ঠিক। যদি স্টার এবার দেখো যদি এখানে আমি গুণ করি ভাগ করি তো সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে না, যদি আমি এই স্টারের জায়গায় এক বসাই এই উনত্রিশটা কত হয়ে যাবে, ত্রিশ হয়ে যাবে, তো ত্রিশটা যদি আমি তিন দিয়ে ভাগ করি দশ সম্পূর্ণরূপে ভাগ যাবে, আর আমাদের একটা একও ছিল, ক্লিয়ার। এবার যদি স্টারের জায়গায় এক বসাই তো এটা সম্পূর্ণরূপে তিন দ্বারা ভাগ যাচ্ছে, মানে ছয় দ্বারা, প্রথম তো দুই দ্বারা গেছিলই, ঠিক না, তো বলতে পারি ছয় দ্বারা এটা বিভাজ্য হবে। দ্বিতীয় অপশান আমাদের আবার চারও আছে, তো চার যদি স্টারের জায়গায় বসায় তো উনত্রিশের সাথে কত যোগ হবে, এবার চার যোগ হয়ে যাবে, তবে যদি চার যোগ করি তো কত আমাদের হচ্ছে তেত্রিশ হচ্ছে, এটাও দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, তো আমি বলতে পারি একও বসতে পারে চারও বসতে পারে। আরও একটা অপশান ছিল সাত, সাত যদি বসায় তো উনত্রিশের সাথে এবার কি হবে সাত প্লাস, ঠিক, তো কত হয়ে যাচ্ছে ছত্রিশ তিন, তো মানে বারো দিয়ে এটাও সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে। তো এই স্টারের স্থানে এক চার সাত যদি বসে সেটা আমরা বলবো ছয় দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, ক্লিয়ার, স্যাটিসফাই করে গেল। চলো আমরা নেক্সট দেখি, এখানে সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, চলো নেক্সট দেখি। ১৯ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে, স্টারের জায়গায় কোন অঙ্ক বসালে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে, তো এটা খুবই ইজি টাইপের একটা। তো দেখো আটকে প্রথম কি করো ভেঙে নাও, আটকে যদি ভাঙি চারকে চার, চার দিয়ে আট, এবার অপশনগুলোর দিকে লক্ষ্য করো একটু, দেখো প্রতিটার সংখ্যাতে জোড় সংখ্যা আছেই আছে, আমরা বলতে পারি এই দুই সংখ্যা দিয়ে মানে এই সংখ্যাটা ভাগ যাবেই যাবে, ঠিক না, যে অপশনটা হোক না কেন, ক্লিয়ার। এবার চার দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি কি বললাম কি লাস্টে যে দুটো সংখ্যা থাকবে সেটা চার দিয়ে ভাগ যেতে হবে, যদি চার দিয়ে ভাগ যায় তো আমরা বলবো দুই তো আগেই ভাগ চলে গেছে, চার দিয়েও যদি ভাগ চলে যায় তো আট দ্বারা ভাগ যাবে সেই সংখ্যা পুরোটা, ক্লিয়ার। তো এবার ধরে নাও একটা অপশন, যে কোনো অপশনটা নিই, যদি আমি নিচ্ছি এ নম্বর অপশানটা, চার যদি বসায় চার ছয়ে কত চব্বিশ, চার দিয়ে তো স্যাটিসফাই করে গেল মানে সম্পূর্ণরূপে ভাগ যায়, ছয় যদি বসায় এখানে তো যাবে না, কত ছাব্বিশ হবে, চার দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় না, তো এ নম্বর অপশান বাদ, এখানেও ছয় আছে মানে এটাও বাদ, এটা তো ছয় আছে মানে এটাও বাদ। এবার দেখো যদি জিরো বসায় তো কত কুড়ি হচ্ছে, লাস্টের দুটো সংখ্যা কত কুড়ি, আর কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি চার পাঁচে কুড়ি, এবার আট হচ্ছে, আট যদি বসায় তো কত আঠাশ হচ্ছে লাস্টে, আর যদি চার দিয়ে ভাগ করি চার সাথে আঠাশ, তো দেখো আমাদের ডি নম্বর অপশানটা হবে, কারণ আমাদের এই দুটো অপশানই স্যাটিসফাই করে যাচ্ছে, তো আমরা বলতে পারি আট দ্বারা দ্বারা বিভাজ্য হবে, যেখানে এই স্টারের জায়গা জিরো অথবা আট বসবে, ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, কুড়ি নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলতে চাইছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে,
এই সংখ্যাটার এই স্থানের জায়গায় কোন সংখ্যাটা যদি আমি বসাই, সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে। তো প্রথম নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম জেনে নাও। নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম বলতে তিন দ্বারা নয় যারা সেম আছে, সবটা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ ফলটাকে যদি নয় দ্বারা ভাগ যায় তো আমরা বলতে পারবো সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এখান থেকে এবার যোগ করতে চালু করো। সাত আর ছয় কত আমাদের? সাত ছয় কত? তেরো, তেরো আর সাতে আমাদের কত? কুড়ি। ঠিক, কুড়ি আর একে একুশ, আর দুয়ে আমাদের তেইশ, তেইশ আর চারে আমাদের সাতাশ। এবার সাতাশকে যদি আমি নয় দিয়ে ভাগ করি, তিন নয় সাতাশ, সম্পূর্ণরূপে তো ভাগ যাচ্ছে এটা সংখ্যা। তো এখানে এবার যদি স্টারের জায়গায় আমি কোন সংখ্যা ধরবো, যদি জিরো ধরি তবু ভাগ যাবে, কারণ জিরো ধরলে তো সাতাশই হবে জিরোকে যোগ করলে, ঠিক না? তো এক তো কটা জিরো আছে, একটাতে জিরো, দুটোতে জিরো, তিনটাতে জিরো তো আছেই। তো এবার এখানে আর কোন দুই বসালে কি চলে যাবে? দুই বসালে কত? সাতাশ আর দুয়ে কত? উনত্রিশ যাবে না, নয় বসালে চলে যাবে, ঠিক না? নয় বসালে কত? সাতাশ আর নয় কত হয়ে যাবে? ছত্রিশ হয়ে যাবে। তো দেখো চার নয় কত? ছত্রিশ। তো এক আমি জিরো বসাই এই স্টারের জায়গায় বা নয়ও বসাই তবুও আমাদের ভাগ যাবে। তো আমি বলতে পারি এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। একুশ নম্বর অঙ্ক দেখো আমাদের বলতে কি চাইছে, ঠিক না? একটা বড় সংখ্যা রয়েছে, সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। স্টারের জায়গায় কোন সংখ্যা বসালে আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে এটা বের করো। এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নাও। পরপর সংখ্যাগুলোকে যোগ করো, নয় এক পাঁচ পরপর একটার পর একটা, ঠিক? এই সংখ্যাগুলোকে যোগ করে আর এই যে নিচেরগুলো যেগুলো ছুটলো চার স্টার সাত ছয় আর দুই, দুই দিক থেকে যোগ করে বিয়োগ করে যদি আমার জিরো বা এগারো আসে তো আমরা বুঝবো এগারো দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? দেখে নাও, নয় একে কত? দশ, আর দশ আর পাঁচে কত? পনেরো, পনেরো আর নয়ে কত আমাদের? চব্বিশ, চব্বিশ আর চারে কত আমাদের? আঠাশ। ওপরের দিকে তো আঠাশ পেলাম, এবার এদিকে চার স্টার স্টারটাকে আমরা যোগ করবো, ঠিক না? চার স্টার সাত, চার সাথে কত? চার সাথে এগারো, এগারো আর ছয় আমাদের কত? সতেরো, সতেরো আর দুয়ে কত আমাদের? উনিশ, উনিশ স্টার আমাদের, ঠিক? তো এখানে যদি আমি ডি নম্বর থেকে নিতে চালু করি, যদি জিরো বসায় তো উনিশের সাথে আমি যদি জিরো যোগ করি তো আমাদের এই দুটো কন্ডিশন আসছে কি? জিরো উনিশ থেকে যদি আঠাশ থেকে যদি উনিশ বাদ হয় তো কত পাচ্ছি আমরা? আমরা পেয়ে যাব কত? আট। তো নয় পাচ্ছি, নয় কন্ডিশন ফুলফিল করছে না, তো অবশ্যই এই অপশনটা হবে না। যদি নয় বসায় এখানে, নয় বসলাম তো কত? আঠাশ হয়ে যাচ্ছে, এদিকে আঠাশ আর এদিকে আঠাশ, যদি বাদ করি তো আমাদের জিরো। তো আমরা কি বলেছিলাম, এক জিরো আসবে বা এগারো আসবে, তো এগারো দ্বারা বিভাজ্য হবে। তো আমরা বলতে পারি এখানে সি নম্বর অপশনটা হবে। দেখো যদি না বুঝতে আরেকবার দেখো, একদম ক্লিয়ারই হয়ে যাবে। চলো নেক্সট, বাইশ নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলতে চাইছে। সেম বলছে একটা বড় সংখ্যা দিয়েছে, সংখ্যাটি আঠারো দ্বারা বিভাজ্য হবে, এই যে স্টারের জায়গায় কোন সংখ্যাটা বসালে। ক্লিয়ার? একদম আগের মতো সেম টু সেম, কিন্তু একটু দেখে নাও আঠারো দ্বারা বিভাজ্যতাকে। নয়কে নয় প্রথম আঠারোকে ভেঙে নাও, নয়কে নয় কত? আঠারো। তো দেখো সংখ্যাটি জোর আছে, মানে দুই দিয়ে তো ভাগ যাবেই যাবে সংখ্যাটা। আমাকে খুঁজতে হবে নয় দ্বারা বিভাজ্য যায় কি যায় না, আর নয় দ্বারা বিভাজ্যতার নিয়মইটা কি। নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো সম্পূর্ণ সংখ্যাকে যোগ করে যদি নয় দ্বারা বিভাজ ভাগ যায় তো নয় দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো দেখো আমরা যোগ করি সবটা সংখ্যা, এক আর পাঁচে কত? ছয়, ছয় আর আমাদের চারে কত? দশ, দশ আর একে কত? এগারো, এগারো আর চারে আমাদের কত? পনেরো, পনেরো আর একে কত? ষোলো, ষোলো আর আটে আমাদের কত হয়ে যায়? চব্বিশ, চব্বিশ আর নয় কত? উনত্রিশ। তো আমি সংখ্যাটা পেলাম কত? উনত্রিশ পুরোটাকে যোগ করে। ক্লিয়ার? এবার আমাদের কথা হলো নয় দ্বারা যদি একে ভাগ করি ভাগ যাবে কি সম্পূর্ণরূপে? যাবে না। তো এখানে কোন সংখ্যাটা আমি একে যোগ করবো এখানে, এই যে স্টারে স্টারটা যোগ করেছিলাম এখানে, আচ্ছা চলো স্টারটা লিখে নিচ্ছি। তো এখানে কোন সংখ্যাটা যোগ করব যেটা নয় দ্বারা বিভাজ্য হবে? তো নয় কেন? আঠারো, তিন নয় সাতাশ, চার নয় কত হয়? ছত্রিশ হয়, ঠিক? তো কোন সংখ্যাটা বসালে এখানে ছত্রিশ হয়ে যাচ্ছে দেখে নাও। জিরো বসালে হবে? হবে না। নয় বসালে হবে? হবে না। আট বসালে হবে? হবে না। সাত বসালে হয়ে যাবে ছত্রিশ। তো অবশ্যই আমরা বলতে পারি এ নম্বর রাইট। এবার দেখুন নয় কেন? আঠারো, তিন নয় সাতাশ, চার নয়, চার নয় ছত্রিশ। আমি এখানে দেখাচ্ছি কেন, এই আঠারো এখানে নয়টা, ঠিক না? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, তেইশ নম্বর অঙ্কটা দেখো আমাদের বলতে এটা কি চাইছে। একটা সংখ্যা দেওয়ার রয়েছে বিভাজ্য, মানে কোন সংখ্যার দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে। আমাদের চারটা অপশন আছে। তো প্রথম দেখেছি তিন আছে, সব তিনের বিভাজ্যতার নিয়ম কি, সবটাকে যোগ করে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তো তিনের দ্বারা বিভাজ্য, আর নয়ের সেম টু সেম দুটোরই একই আছে। তা প্রথম আমরা যোগ করি, সাত আর তিনে কত? দশ, দশ আর চারে আমাদের কত? আঠারো, আঠারো আর ছয় আমাদের কত? চব্বিশ, চব্বিশ আর তিন আমাদের সাতাশ, সাতাশ আর আটে কত? পঁয়ত্রিশ। এই সংখ্যাটা কত পেলাম? যোগ করে পঁয়ত্রিশ পেলাম। পঁয়ত্রিশকে তিন দ্বারা ভাগ যায়? যায় না। তো অবশ্যই তিন দ্বারা বিভাজ্য নয়, নয় দ্বারা বিভাজ্য নয়, কারণ দুটো সেম আছে, ঠিক? এবার চার দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, লাস্টে দুটো জিরো থাকবে বা দুটো সংখ্যা, যে লাস্টে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা চার দ্বারা ভাগ যাবে। তো এখানে কি লাস্টের দুটো সংখ্যা চার দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তো আমাদের বলতে পারবো এটা হবে না। তো আমাদের বেঁচে কি থাকলো? ডি থাকলো। তো অবশ্যই আমরা বলতে পারি ডি নম্বরটা রাইট হবে। তবু আমি করে দেখিয়ে দিচ্ছি একটু তোমাদের। আর এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, পর পর সংখ্যাগুলোকে
যোগ করে যদি বিয়োগ করে তো বাঁচলো, বাঁচলো কত? এটা যে যেটা যেটা বেঁচেছে, 7 আর 8 কত? 15, 15 আর 0 8 কত? 15 আর 8 কত হয়ে যায় আমাদের? 15 আর 8 আমাদের হয়ে যায় 23, ঠিক। এবার নিচে যদি যোগ করি 3 আর 6 কত? 9, 9 আর আমাদের 3 কত? 9 3 কত? 12। চলো একে বাদ করো, 12 যদি বাদ করি তো আমাদের কত আসছে? আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটাকে বাদ করে 1 0 আসবে বা 11 আসবে, তো আমরা বুঝবো কি 11 দ্বারা বিভাজ্য, একটু আগেই বললাম, ঠিক না? তো 3 থেকে যদি 2 বাদ করি তো কত? 1, আর 2 থেকে 1 বাদ করলে 1, তো অবশ্যই 1 আমাদের 11 এসেছে, তো স্যাটিসফাই করে গেল, ক্লিয়ার। চলো নেক্সট 24 নম্বর অঙ্কটা দেখো, কোন সংখ্যাটি 11 দ্বারা আমাদের বিভাজ্য হবে? এটা আমাদের বলেছে, 4টা অপশন দেওয়া রয়েছে। তো আমি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে দিয়েছি, পরপর যোগ করে বিয়োগ করে যদি 0 বা 11 যদি আসে তো আমরা বুঝবো কি 11 দ্বারা বিভাজ্য। তো আমি যদি প্রথমটা নিই আর পরপর আমি যোগ করতে বসে যাই, 4 আর 2 কত? 6, 6 আর 7 কত আমাদের? 6 7 13, 13 আর যদি 8 যোগ করতে কত? 21, ঠিক। এবার নিচের দিকে দেখি তো 1 আর 3, 4 আর 8 আমাদের, ঠিক না? 4 আর 8 কত? 12, 12 থেকে বাদ করলে আমাদের 0 বা 11 আসছে? আসছে না, ঠিক না? তো অবশ্যই এই অপশনটা আমাদের হবে না। যদি আমি ডি নম্বরটা দেখি, 4 3 পরপর কে নাও, ঠিক না? 4 আর 3 কত? 7, 7 7 কত? 14, 14 আর আমাদের যদি 8 কে যোগ করি তো কত আমাদের? 22 আসছে। এবার নিচের সংখ্যাগুলোকে নিই যদি পরপর, তো 1 আর 2 কত? 3, 3 আর আমাদের 8 এ কত হয়ে যায়? 11, 11 যদি বাদ করি 22 থেকে তো আমাদের কত আসছে? 11 আসছে। আমরা বলতে পারি ডি নম্বরটা স্যাটিসফাই করে যাচ্ছে, 11 চলে আসছে, তো মানে 11 দ্বারা বিভাজ্য হবে, ক্লিয়ার। চলো নেক্সট দেখি 25 নম্বর অঙ্কটা দেখো, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? এখানে 4টা সংখ্যা দেওয়া রয়েছে, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে আমাদের বের করতে হবে। প্রথমেই আমি বলি যে এই 15টাকে প্রথম ভেঙে নাও, 15টাকে ভাঙলে কি পাবো? 3 পাবো আর 5 পাবো, 3 5 15। তো এখানে যদি একটু লক্ষ্য করো, প্রত্যেকটা সংখ্যাকে 5 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, প্রতিটা যাচ্ছে। তা আমাদের কন্ডিশনটা কি, 3 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে সেটা বের করা। আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা দেখেছি, সবটা সংখ্যাকে যোগ করে যদি সেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় তো আমরা বলতে পারি 3 দ্বারা বিভাজ্য, ক্লিয়ার। যদি আমি প্রথম সংখ্যাটা নিই, 5 দ্বারা তো ভাগ যাচ্ছেই যাচ্ছে, 3 আর 5 কত আমাদের হয়ে যায়? 3 5 8, 8 আর 6 আমাদের কত হয়ে যায়? 14, 14 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না। এবার দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি দেখি, বি নম্বরটাকে, 2 আর 9 আমাদের কত হয়ে যাবে? 11, 11 আর 6 আমাদের কত হয়ে যাবে? 11 আর 5 আমাদের কত হয়ে যাবে? 16, 16 আর 1 17, 17 আর 5 আমাদের কত হয়ে যাচ্ছে? 22, 22ও যায় না 3 দ্বারা ভাগ, ঠিক না? 2 আর 3 কত? 5, 5 আর 7 কত? 5 7 12, 12 আর এদিকে 5 5 কত? 10, তো 22 এটাও যাবে না। এবার এটা তো বেঁচে আছে, দেখে নাও 1 আর 7 কত? 8, 8 আর 3 কত আমাদের? 11, 11 আর 2 আমাদের কত হয়ে যায়? 13, 13 আর 5 হয়ে যায় 18, 18 কে দেখো আমাদের 3 দ্বারা ভাগ যায়, 3 6 18, ক্লিয়ার। তো আমরা বলতে পারি ডি নম্বর রাইট। চলো আশা করি বোঝা গেছে। সুবীর স্যারের বই আমাদের এখানেই আজকের পাঠ শেষ হলো। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।